আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরে দ্রুত আপডেট পেতে বিকাশ সকাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত। তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আসনে বসার জয়ের নিশ্চিতে এবার আনন্দ উল্লাসে মেতে উঠল গ্রামগঞ্জের মানুষরা। তারা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং টিভির পর্দায় তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে জয় জয়কার গতিবিধি লক্ষ্য করেন এবং আনন্দ উল্লাসে উদ্দীপিত হয়ে ওঠেন। মুখে জয়বাংলা স্লোগানের মধ্য দিয়ে সবুজ আবির পরিধান করে মেতে ওঠেন উদ্দীপনার সাথে। সেই রকমই কিছু চিত্র ক্যামেরাবন্দি হলো জলপাইগুড়ি সদর ব্লকের প্রধানপাড়া হাট এলাকায়। এদিন সকাল থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাদের পার্টি অফিসে টিভির পর্দায় বিধানসভার ফলাফল দেখার জন্য ভিড় জমায়েত করেন। যদিও তারা এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে সমস্ত রকম গতিবিধি বা স্বাস্থ্যবিধি কোভিড প্রোটোকল মেনে সরাসরি চোখ রাখেন টেলিভিশনের পর্দায়। আর তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন মমতা ব্যানার্জির তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মসনদে বসার উদ্দেশ্যে। স্থানীয় এক শিক্ষিত যুবক প্রতুল রায় বলেন, মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী আসনে বসবেন, তাই আমরা আনন্দ উল্লাসে উদ্দীপিত হয়ে উঠি, আনন্দ উল্লাসে সকলের সাথে শেয়ার করছি। তার মতে আজকের জয় বাংলার মা মাটি মানুষের জয়, বাংলার তৃণমূল কংগ্রেসের জয়, মানুষের জয়। এবং তিনি আরও বলেন, এই জয়ে তারা যেমনি গর্বিত তেমনি ভীষণ আনন্দিত। এদিন উপস্থিত ছিলেন দক্ষনাথ রায়, জগবন্ধু সরকার, প্রদীপ মল্লিক, প্রতুল রায়, তাপুদেব সিংহ, টাইসন রায়, দীপক রায়, দ্বিজেন দাস, গণেশ রায়, অরিত মৈত্র, বিদ্যাধর সরকার সহ অন্যান্যরা। দেখা যাচ্ছে কি ব্যাপারে বলবেন একটু। আজকের যে জয়, এখনো আমাদের যে ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটা হলো মা মাটি মানুষের জয়। বাংলার মেয়ে আজকে তার যে কৃতিত্ব সেটা আজকে দেখিয়ে দিয়েছে, এবং বাংলার মানুষ মানে প্রত্যেকটা জনগণ যেটা বিজেপি সরকার করতে চেয়েছিল যে মেরুকরণের রাজনীতি করবে, কিন্তু এটা বাংলার মানুষ, বাংলার মা বোনেরা এবং সমস্ত জনগণ সেটা করতে দেয়নি, এবং তারা সে ব্যালটে গিয়ে তাদের যে মূল্যবান ভোট সেটা দিয়ে আজকে তার পরিচয় করিয়ে দিচ্ছে। এই মুহূর্তে একটা কোভিড প্রোটোকল চলছে, তো আপনারা কতটা এই উল্লাস উদ্দীপনা আপনারা কতটা সীমিতভাবে রাখবেন বা আমরা সেই ব্যাপারটা কিভাবে দেখবেন? আমরা যতটা ইসের কোভিড পজিটিভের বা কোভিডের যে প্রোটোকল আছে সেটা আমরা যতটা মানা দরকার, এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনেই আমরা করব, এবং যাতে আমাদের কোনো রকম বিশৃঙ্খলতা না হয় এবং কোভিড পরিস্থিতি যারা আরও বেড়ে না যায় সেটা আমরা দেখব। এই জয়টাকে আপনারা কীভাবে দেখছেন? আজকের এই জয়টাকে কিভাবে দেখছেন? এটা আমরা দেখব সাধারণ মানুষের জয় এবং উন্নয়নের জয়, এবং তৃতীয়বারের জন্য আমাদের টিএমসি সরকার আবার আসছে এবং হ্যাট্রিক করছে। কি নাম আপনার? প্রতুল রায়। গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক, স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 900 2444 795।